আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি 1898 এর ফৌজদারি মামলার ধাপসমূহ। ফৌজদারি মামলার ধাপসমূহ নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করে সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে হবে মামলা দায়। প্রথম ধাপ হচ্ছে মামলা দায় করতে হবে। ফৌজদারি মামলা কয়ভাবে দায়ী করা যায়? ফৌজদারি মামলা সাধারণত দুইভাবে দায়ী করা যায়, একটা হচ্ছে এজাহারের মাধ্যমে আর একটা হচ্ছে নালিশের মাধ্যমে। এজাহারের মাধ্যমে দায়িত্ব মামলা, এজাহার যখন একটা মামলা এজাহারের মাধ্যমে দায়ী করা হবে তখন পুলিশ অভিযোগ পেলে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারবে সে সম্পর্কে আমরা জানব। প্রাথমিক সংবাদ সুয়ার্ণধারায় জেনারেল কেসের ক্ষেত্রে সুয়ার্ণধারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমলযোগ্য অপরাধের সংবাদ পেলে সরকার নির্দেশিত বিপি ফর্ম নম্বর 27 অন্তর্ভুক্ত করবে। আবার যে ক্ষেত্রে নন জিআর কেস অর্থাৎ 155 ধারায়, ওটা হচ্ছে 154 ধারায়, এটা হচ্ছে 155 ধারায়, অর্থাৎ এটা হচ্ছে আমলযোগ্য 154 ধারার ক্ষেত্রে আমলযোগ্য হতে হবে, আর এক্ষেত্রে আমল অযোগ্য 155 ধারার ক্ষেত্রে নন জিআর। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 155 ধারায় আমল অযোগ্য অপরাধের সংবাদ পেলে এজাহার হিসাবে অন্তর্ভুক্ত না করে সাধারণ ডায়েরি হিসাবে অন্তর্ভুক্ত করে। অন্তর্ভুক্ত করার পর এবার সংবাদদাতাকে, অর্থাৎ যিনি সংবাদদাতা তাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন উক্ত সাধারণ ডায়েরি সহ। আমলযোগ্য অপরাধের তদন্ত এবং আদালতে প্রেরণ 155 ধারা দুই উপধারায় অধীনে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে আমলযোগ্য অপরাধে তদন্ত করতে পারবে। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করতে পারবে, কিন্তু আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কোনো আমল অযোগ্য অপরাধে তদন্ত করতে পারবে না। আদালতে প্রেরণ যখন কোনো আসামিকে বিনয় পরোয়ানা গ্রেপ্তার করা হয়, অর্থাৎ এটা সম্পর্কে 54 ধারা আলোচনা করা হয়েছে। বিনয় পরোয়ানা 9টি ক্ষেত্রে বিনয় পরোয়ানা যে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারে পুলিশ। যখন তাকে গ্রেপ্তার করা হবে গ্রেপ্তারে 24 ঘন্টার মাধ্যমে আদালতে হাজির করতে হবে সম্পর্কে বলা হয়েছে 61 ধারায়। এটা ফৌজদারি কার্যবিধির 61 ধারায় বলা হয়েছে। 61 ধারায় অধীন পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃতকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। সাক্ষীর তলব পরীক্ষা তল্লাশি 160 ধারায় অধীনে পুলিশ সাক্ষীর সাথে সম্পর্কিত সাক্ষীদের, অর্থাৎ 160 ধারায় অধীনে পুলিশ মামলার সাথে সম্পর্কিত সাক্ষীদের তলব করতে পারবেন। এবং 161 ধারায় বলা হয়েছে যে পুলিশ মামলার সাক্ষীদের মৌখিকভাবে পরীক্ষা করে লিখিত আকারে তা লিপিবদ্ধ করবে। 165 ধারায় বলা হয়েছে পুলিশ তদন্তের সময় প্রয়োজন মনে করলে যে কোনো স্থান তল্লাশি করতে পারবে, অর্থাৎ তলব পরীক্ষা এবং তল্লাশি 160 161 165 ধারায় তিনটা বিষয় সম্পর্কে বলা হয়েছে। এরপর জানব কেস ডায়েরি এবং পুলিশ রিপোর্ট। 172 ধারায় পুলিশ প্রতিদিনের তদন্তের সময় মামলা শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয় উক্ত ডায়েরিতে অন্তর্ভুক্ত করবেন। যখন পুলিশকে কোনো একটা বিষয় তদন্তের জন্য দেওয়া হয় তখন তিনি প্রতিদিনের তদন্তের বিষয়টি এবং মামলা শুরু থেকে শেষ পর্যন্ত তদন্তের সকল বিষয় উক্ত ডায়েরিতে অন্তর্ভুক্ত করবেন। এটা বলা হয়েছে 172 ধারায় বলা হয়েছে। 173 ধারায় বলা হয়েছে যে পুলিশ তদন্ত করে আদালতের রিপোর্ট জমা দেবে, যদি অপরাধের সত্যতা না পাওয়া যায় তাহলে ফাইনাল রিপোর্ট দেবে, যদি অপরাধের সত্যতা পাওয়া যায় সেক্ষেত্রে চার্জে দেবে। ফাইনাল রিপোর্ট দেওয়া মানে
এটা পর্যাপ্ত সত্যতা পাওয়া যায় নাই, যে ক্ষেত্রে সাংসিট দিয়েছে সেক্ষেত্রে মামলার সত্যতা পাওয়া গেছে এবং মামলাটা বিচারযোগ্য, ওক্ষেত্রে বিচারযোগ্য না। নালিশি মামলা, নালিশি মামলা ফেলে ম্যাজিস্ট্রেট কী কী পদক্ষেপ গ্রহণ করবে সে সম্পর্কে জানব। প্রথমে জানব কারা আমলে নেবে, যে ক্ষেত্রে একটা নালিশি মামলা আদালতে করা হবে তখন কারা আমল নিতে পারে সে সম্পর্কে 190 ধারা বলা হয়েছে। 90 ধারা অধীন তিনভাবে নালিশি মামলা ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারে, তবে এখানে চার ধরনের ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারে সে সম্পর্কে 90 ধারা বিস্তারিত আছে। 90-1-এর কথা বলা হয়েছে অপরাধ সম্পর্কে নালিশকারীর আবদানে ম্যাজিস্ট্রেট অপরাধ আমল নিতে পারে, পুলিশের রিপোর্টের মাধ্যমে আমল নিতে পারে বা অন্য কোনো বা ম্যাজিস্ট্রেটের নিজস্ব নিজ জ্ঞানে অপরাধ আমল নিতে পারে, যেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নিজস্ব জ্ঞানের মাধ্যমে নিজস্ব জ্ঞান অর্থাৎ ক্ষেত্রে তিনি এটা আমল নিতে পারে। তিনটি ক্ষেত্রে এটা 190 ধারায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে জবানবন্দি গ্রহণ, নালিশ ফেরত। যদি কোনো নালিশ মৌখিকভাবে আদালতে দায়ী করা হয় সেক্ষেত্রে আদালতে দায়ী করা হয় তাহলে ম্যাজিস্ট্রেট 200 ধারার অধীনে শপথপূর্বক অভিযোগকারী এবং সাক্ষী জবানবন্দি গ্রহণ করবে যদি মৌখিকভাবে করা হয়। যদি লিখিত আকার করা হয় তবে সেক্ষেত্রে করা হয় না। যদি এখতিয়ারবিহীন আদালতে নালিশ দায়ী করা তাহলে ম্যাজিস্ট্রেট 201 ধারার অধীন নালিশ ফেরত দেবে এবং এখতিয়ার সম্পূর্ণ আদালতে দায়ী করার জন্য, যদি এখতিয়ার সম্পূর্ণ কোনো আদালতে নালিশটি দায়ী করা হয় সেক্ষেত্রে নালিশ ফেরত, এটা 201 ধারায় আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে পরোয়ানা এবং অনুসন্ধান। নালিশ আমলে নেওয়ার পর ম্যাজিস্ট্রেট যদি নালিশের সত্যতা নিয়ে সন্দেহ থাকে পরোয়ানা এবং অনুসন্ধান, নালিশ আমলে নেওয়ার পর ম্যাজিস্ট্রেট যদি নালিশের সত্যতা নিয়ে সন্দেহ করে তাহলে 202 ধারার অধীনে পরোয়ানা স্থগিত করবে। ম্যাজিস্ট্রেট যদি 202 ধারার অধীনে পরোয়ানা স্থগিত করে নালিশের সত্যতা নির্ধারণের জন্য, এক্ষেত্রে যে ম্যাজিস্ট্রেট তিনি স্বয়ং করবেন অথবা তিনি যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট না হন সেক্ষেত্রে তিনি অন্য কোনো ম্যাজিস্ট্রেট তার অধীনস্থ অন্য কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে নির্দেশ দিতে পারে তদন্ত করার জন্য, এটা 202 ধারায় বলা হয়েছে। নালিশ খারিজ এবং পরোয়ানা ইস্যু, নালিশ খারিজ হয় সাধারণত তিনটি ক্ষেত্রে, যে ক্ষেত্রে নালিশে 302 ধারা এটা বলা হয়েছে। যদি নালিশ বিশ্বাসযোগ্য না হলে অথবা জবানবন্দি বিশ্বাসযোগ্য না হলে সেক্ষেত্রে 202 ধারার অধীনে তদন্তের রিপোর্ট বিবাদী পক্ষের ফলে অর্থাৎ বাদী পক্ষে যে নালিশটি করছে সেটা যে সত্যতা পাওয়া না যায়। ম্যাজিস্ট্রেট যদি মনে করে 204 ধারার অধীনে পরোয়ানা এবং সমন ইস্যু করতে পারে কিন্তু প্রসেস ফি না দিলে সেক্ষেত্রেও নালিশটি কারেজ হতে পারে। এরপর হচ্ছে বিচারের জন্য প্রেরণ। সব কিছু যদি যে ক্ষেত্রে দেখা যাচ্ছে নালিশটি বিচারযোগ্য এবং সব কিছু দেওয়ার পর ট্রায়াল স্টেজের জন্য প্রস্তুত হয়েছে সেক্ষেত্রে বিচারের জন্য এটা প্রেরণ করবে। ম্যাজিস্ট্রেট যদি নালিশ আমলে নেওয়ার পর দেখিতে পান যে উক্ত অপরাধ বিচারের এখতিয়ার দায়রা আদালতে তখন ম্যাজিস্ট্রেট 205 গ ধারার অধীনে বিচারের জন্য দায়রা আদালতে প্রেরণ করবেন। আবার যে ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারযোগ্য সেক্ষেত্রে চিফ জুডিশিয়াল এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করবে। আজকে একটু আলোচনা করছি, পরবর্তীতে বাকি অংশটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ।